রাবার চা, সেটা কি যে আপনি একটু মাখন দিবেন, ঠিক আছে আপু? তো মাখনটা আসলে কোথা থেকে আসছে বলেন তো? দুধ থেকে দুধ থেকে আসছে। তো আপনি যখন এই চায়ের ভিতরে দুধের বদলে একটু মাখন দিবেন এবং সেটাকে ব্লেন্ডার ব্লেন্ড করে ফেলবেন, এটা দারুণ লাগবে। আর যদি আপনি চান যে হ্যাঁ আপনার ব্রেন ক্যাপাসিটি বা ব্রেন ফাংশনটা বাড়াবেন, সঙ্গে একটু এমসিটি অয়েল আর একটু কোকোনাট অয়েল, এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেসড অর্গানিক কোকোনাট অয়েল যেটা আর কি, হ্যাঁ, তো ওই একটু কোকোনাট অয়েল আর একটু এমসিটি, মানে আধা চামচ এমসিটি, এক চামচ কোকোনাট অয়েল আর একটু মাখন দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে আপু খেয়ে আমাকে রিভিউ দিবেন। আর আপনারা যারা দুধ চা ছাড়তে পারছেন না, আপনার এই অল্টারনেটিভটা একটু ট্রাই করে দেখেন তো। তবে চিনি দিবেন না কিন্তু, হ্যাঁ। তো চাইলে তিনটা ওয়ে আছে, এক হচ্ছে আপনি শুধু মাখন দিয়ে ব্লেন্ড করে খেতে পারেন, আর একটা হচ্ছে সঙ্গে মাখন প্লাস কোকোনাট অয়েল দিয়ে করতে পারেন, সঙ্গে এমসিটি অ্যাড করতে পারেন। সো এমসিটি অ্যাড করলে হবে কি যে এটা বেটার আপনার মানে ইয়েটা হয়, এবং এমসিটিটা সরাসরি আপনার লিভারে যে কিটোন বডিটা তৈরি করে, এবং এমসিটিটা ব্লাড ব্রেন, আমাদের যে একটা ইয়ে আছে যে ব্রেনের সঙ্গে সবকিছু, কিন্তু ব্লাড ব্রেন একটা ব্যারিয়ার আছে, এই ব্যারিয়ারটা সবাই ক্রস করতে পারে না, এমসিটিটা পারে। সো সরাসরি ব্রেনে ফুড হিসেবে এটা কাজ করে, এবং খাওয়ার কিছুক্ষণের ভিতরে দেখবেন যে মানে মাথাটা একদম ক্লিয়ার হয়ে যায়। আর মজার ব্যাপার হচ্ছে কি যে আমরা যে চা কফি খাচ্ছি, হ্যাঁ, তো সেটা মানে ধরেন যদি আমি মাখন দিয়ে খাই বা এই যে ভালো একটা তেলের সঙ্গে যদি আমি খাই, তখন এটা কিন্তু এই আপনার লঞ্জিভিটিটা বাড়ায়, মানে এটা মানে ফ্যাটের সঙ্গে মেশার পরে এটা ধীরে ধীরে স্লোলি অ্যাবজর্ব হয়, এবং ফ্যাটটা কিন্তু স্লোলি অ্যাবজর্ব হয় বডিতে, হ্যাঁ, যেমন